হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি যাচ্ছি বোনের সাথে, ওরই একটু কাজে, অ্যান্ড দেন আমরা একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করব। বাট স্টিল লেটস চেক কি করা যায়। হাতে ব্যথা করছে ভাই, হাতে ব্যথা করছে ভাই। সো আজকে আমি আর বোন বেরোচ্ছি একটু ওরই কাজে স্পেশালি, অ্যান্ড ব্লগ করার কোনো চিন্তা ভাবনা ছিল না, বাট এখন ভাবছি যে চ্যানেলটাকে সিরিয়াসলি একটু বাড়াতে হবে, একটু ইনক্রিজ করতে হবে, তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি একটা করে ব্লগ ছাড়ার। সো আজকে ওর সাথে বেরোচ্ছি, অ্যান্ড দেখা যাক তারপর কী হয় রাস্তায়, ওর কী কাজ কী না আমি তো জানি না, বাট বেরোচ্ছি। স্পেশালি ওকে বলা হয়েছে খাওয়ানোর জন্য, তো ও খাওয়াবে, কী খাওয়াবে সেটা তোমাদের ডেফিনেটলি দেখাবো। সো চলো বেরোনো যাক, আপাতত ওর কাজটা করি। অ্যান্ড তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো, ওটার ব্যাপারেও কথা বলার আছে ডেফিনেটলি, ওটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো ওটা নিয়ে কথা বলবো সব থেকে শেষে। তো বেরোনো যাক, চলো গাইস। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন দেখা যাক কত দূর কোথায় যাই, কিচ্ছু বলছে না এই রহস্যময় মেয়ে। নিজে আমাকে কিডন্যাপ ফিডন্যাপ করে নেবে না তো? সে কিছু প্ল্যান করছিস না তো? আদমি কি শকল অচ্ছি না হো না তো ভগবান কেতা হ্যায় বাতে অচ্ছি কর রিছি। দেখি না 24 ঘন্টা এখনো কিসে কিসে নিয়ে এত গলায় ওই, আরে আমি একটা ছেলে হই আমার নেক ব্যান্ড লাগে না, ও একটা নেক ব্যান্ড নিয়ে 24 ঘন্টা কি করে কে জানে। কি করিস না, দেখা দাও, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড সোহিন দিয়ে। এ ফিউ মোমেন্টস লেটার, তো এতক্ষণ পর বললো যে ওনাকে টাকা জমা করতে যাচ্ছে, তো লেটস সি কত টাকা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না, মিথ্যা কথা। টাকা জমা করতে যাচ্ছে কোটিপতি আমার বোন মিলিনিয়ার আমার কাকা। যাই হোক, লেটস গো। মিথ্যা কথা, এই হেঁটে হেঁটে আমি হাঁপিয়ে যাচ্ছি, কখনো অন্ধকার কখনো লাইট। তোমার তোমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেবো না, তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুলি, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুলি, ওরে পাগল মন। ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না।
ঝরে রাখিব ছেড়ে দেব না। ফিরে যাচ্ছে বাড়ি, দেখি আর যদি কোথাও কানটা মুলতে পারি। ও এর লস্যি পিছনে আবার রহস্য আছে, সেখানেও আমাকে 10 টাকা দিতে হবে। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি খাওয়াচ্ছে না, আদৌ আমি খাওয়াচ্ছি। সব জায়গায় আমাকে কিছু না কিছু দিতে হচ্ছে, তো খাওয়ানোর মানে ডেকে। তো লস্যিটা খেলাম স্ট্যাচুর মোড় থেকে। এবারে বলি অ্যাকচুয়াল কি হয়েছিল। তো কলকাতায় আমি যেখানে থাকি সেই বাড়ির ভাড়া বাকি ছিল, তো সেটারই টাকা জমা করতে গিয়েছিলাম, মানে আমার অ্যাকাউন্টে ঢালতে গেছিলাম, তারপর আমি UPI ID দিকে পাঠালাম। তো সেটারই টাকাটা তোমরা যেটা দেখলে, সরি অন্ধকার হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না, কথাটা শুনো, কথাটা গুরুত্বপূর্ণ এখানে। তো সেটার টাকাটাই আমি থাম্বনেইলে দিয়েছিলাম, প্লিজ কেউ কিছু মনে করো না যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে আরম্ভ করেছি, কারণ তোমরা সাবস্ক্রাইবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি এখন কোন হালাতে আছি। অ্যান্ড এটাই বলার ছিল, প্লিজ সরি গাইজ, যে রাস্তা দিয়ে এখন আমি হাঁটছি এই রাস্তাটার সাথে সিরিয়াসলি অনেক স্মৃতি মানে জড়িত আমার লাইফে, অ্যান্ড বন্ধুদের সাথে একসাথে টিউশন থেকে ফেরা থেকে নিয়ে স্কুল যাওয়া, সিরিয়াসলি বিষ্ণুপুরে হাঁটলে পরে এত স্মৃতি মনে পড়ে যায় যে মানে কি বলবো। যে জায়গা দিয়ে পেরোচ্ছি এখানে বিখ্যাত বিখ্যাত মানুষজনে মানে প্রেম করার জায়গা, তো প্রচণ্ড মানে এই সাইডটা আমি ওই পাশটা কি অন্ধকারে আর কি দেখাবো, ওই পাশটাতে চলে গেলে তো আর তাকানো যায় না। এই চুপ করতো, ভদবদ করে যাচ্ছে, কারণ কথা বলছি, ব্লগ করছি, ডিস্টার্ব করছে। অনেকটা হাঁটলাম এতদিন পর, অনেকটাই হাঁটলাম, কি যে ছাতার মাথা ব্লগ করছি অন্ধকারে ভগবানকে। এখন আমরা হাঁটছি সব থেকে একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে, যেখানে গেলে গা ছমছম হয়ে ওঠে, সাইডে পেদনি দেখতে পাচ্ছি। এখানে শেষ করতে চলেছি ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, জানিও কেমন লাগলো, অ্যান্ড এগেন সরি ফর দ্য ক্লিকবেট।